সেবা শান্তি প্রগতি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মূলনীতি। সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম উপজেলার সাত নং আজগরা ইউপির আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার 3রা ফেব্রুয়ারি বিকাল 3 ঘটিকায় আজগরা হাজি আলতাফ আলী হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা সাত নং ইউপি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত নং আজগরা ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাবু শম্ভু সাহা, খুরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল।